উফ, এত রাতে আবার কে? বেডসাইড টেবিলে রাত 11টা রিংটোন বাজলে এমন কথা মুখ দিয়ে বেরিয়ে আসাটাই স্বাভাবিক। তাও আবার ডিসেম্বরের রাত, কিন্তু বসের ফোন, রিসিভ না করে উপায় নেই সম্রাটে। এক্ষুনি বেরোতে হবে অফিসে, ফরেন ক্লায়েন্ট ভিডিও কনফারেন্সে জরুরি মিটিং তলব করেছেন, না যেতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে কোম্পানির। সম্রাট সিনিয়র ম্যানেজার, তাই তাকেই কোঅর্ডিনেট করতে হবে মিটিংটা, কিন্তু তার মন সাই দিচ্ছে না। আজ সহেলিয়া সম্রাটের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, প্ল্যান ছিল তাদের 7 বছরের প্রেমের নানা সময়ের ওঠানামার গল্প করে রাত কাটাবে। প্ল্যান মতো ডিনারও সারা হয়ে গিয়েছিল 5 তারা হোটেলে, কিন্তু শেষটা আর জমল না। কোনো মতে সব গুছিয়ে নিয়ে ফ্ল্যাটের নিচে নামলো সম্রাট। গাড়ি খুলতে যাবে, দেখে চাবিটাই নিতে ভুলে গেছে। এটা সম্রাটের নিত্য ভুল, তাই আগে থেকেই সহেলি দাঁড়িয়েছিল, মুখে মেকি হাসি দিয়ে হাত নাড়লো ব্যালকনি থেকে। গাড়িটা বেরিয়ে গেল কমপ্লেক্স থেকে। ডিসেম্বরের শেষ, কুয়াশায় চারিদিক ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে গাড়িটা চালালে হবে না, তাই রিক্স নিয়ে চালাতে থাকলো সম্রাট। কিছুটা দূরে দূরে সিগন্যাল, বেশিরভাগটাই গ্রিন, একটু দূরে ইউটার্ন নিতে হবে, তাই একটু স্লো করতে হলো গাড়িটা। সিগন্যালটাও ইতিমধ্যে লাল হয়ে গেল। বারবার করে ঘড়ি দেখছে সম্রাট, কিন্তু মাথার মধ্যে কেবল সহেলির কথাই ঘুরছে। এমন সময় হঠাৎ পিছনের দরজায় কে যেন টোকা দিল। সম্রাট পিছনে তাকাতে দেখল, কেউ একজন লাল চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে দরজায় টোকা দিচ্ছে। পোশাক দেখে ভদ্রই মনে হলো, তাই সামনের কাজটা নামিয়ে মুখটা অল্প বাড়ালো সম্রাট কি দরকার জানার জন্য। কিছু বলে ওঠার আগেই ভদ্রমহিলা মুখ থেকে চাদর সরিয়ে বলল, বড্ড বিপদে পড়েছি, প্লিজ একটু হেল্প করবেন, আসলে গাড়িটা খারাপ হয়ে গেছে, একটা আর্জেন্ট মিটিং আছে, এক্ষুনি না পৌঁছতে পারলে বড় মুশকিলে পড়ে যাব। সম্রাট একটু মুখ বাড়িয়ে দেখল, উল্টোপটে সত্যি একটা উবের দাঁড়িয়ে আছে, ড্রাইভার বনেট খুলে কিছু ঠিক করছে। তাই আর কথা না বাড়িয়ে পিছনের দরজাটা খুলে দিল, চলে আসুন, নিউ অফিস কমপ্লেক্সে যাবেন নিশ্চয়ই, সম্রাট জানে এত রাতে মিটিং ওদিকে ছাড়া অন্য কোথাও হবে না। ইতিবাচক উত্তর এলো, সম্রাট মৃদু হাসি, কানে ইয়ারফোনটা দিয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগলো শহরে কুয়াশা ভেদ করে। ইয়ারফোনে মিউজিকে গোল্ড মেডেলিস্ট সহেলির রেকর্ড করা গান চলছে, যেগুলো সম্রাটের খুব প্রিয়। এক ঝলক পিছনে দেখল, ভদ্রমহিলা ল্যাপটপে কিছু করছেন, হয়তো মিটিংয়ের প্রিপারেশন। আর পিছনে না তাকিয়ে মন দিয়ে সহেলির গান শুনতে শুনতে নিউ অফিস কমপ্লেক্সের ফার্স্ট গেটে চলে এলো। আপনি এখানে নামবেন? কোনো উত্তর না পেয়ে সম্রাট ভাবল, উনি হয়তো ঘুমিয়ে পড়েছেন। পিছনে ফিরে ডাকতে যাবে এমন সময় সম্রাটের শিরায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, হাত দুটো যেন আরো ঠান্ডা হয়ে গেল। ভদ্রমহিলা তো সিটে নেই, ওনার কোনো জিনিসও নেই, কিন্তু গেলেন কোথায়? পথে কোথাও গাড়িও থামায়নি যে নেমে যাবেন। মিনিট ধরে স্থির হয়ে বসে রইল, কিছু বুঝে উঠতে পারল না সে। কিছুক্ষণ বাদে ফোনটা বেজে উঠল, স্ক্রিনে সহেলির নাম। তুমি সেফ আছো তো? একটু আগে নিউজে দেখালো তোমার অফিসে কিছুটা আগে একটা উবের অ্যাক্সিডেন্ট করেছে, একজন ভদ্রমহিলা আর ড্রাইভারও দুজনই স্পট ডেড। এক নিঃশ্বাসে বলে গেল সহেলি, আমি সেফ। সম্রাটের চোখ দুটো স্থির হয়ে রইল কিছুক্ষণ। ব্যাপারটা যে ভৌতিক নয় তা বোঝা গেল পরদিন সকালে। গাড়ির পিছনের সিটের ফাঁকে একটা ভিজিটিং কার্ড পেল সহেলি। গত রাতের ঘটনাটা শোনার পর থেকেই তার মনটা অস্থির হয়ে আছে, তাই আলো ফুটতেই গাড়ির ভেতরটা খুব ভালো করে দেখেছিল সে, যদি কিছু ক্লু পাওয়া যায়। শেষমেশ কার্ডটা উদ্ধার করে তার পিছনে লেখা আছে, থ্যাঙ্কস, ইউ মে কল মি এনি টাইম। সাথে সাথে সম্রাট ফোন লাগালো, কিন্তু পেল রিং হয়ে কেটে গেল। তাই গত রাতের রেফারেন্স দিয়ে একটা টেক্সট করে দিল। ঘণ্টাখানেক বাদে একটা লম্বা রিপ্লাই এলো সম্রাটের ফোনে, এক্সট্রিমলি সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, থ্যাঙ্কস ফর এভরিথিং, আপনি না থাকলে জীবনের ফার্স্ট ফরেন মিটিংটা মিস করতাম, আর কাল তাড়াহুড়ো করে নেমে যাওয়ার জন্য আবার সরি। অ্যাকচুয়ালি আপনি ইয়ারফোনে মন দিয়ে কিছু শুনছিলেন হয়তো, তাই অফিস কমপ্লেক্সে ঢোকার মুখে গাড়িটা স্লো হতে আমি নেমে গেলেও আপনি টের পান।
তার উপর আমি দরজাটা হালকা করে ঠেলে দিয়ে কোনো মতে দৌড়ে চলে গেছিলাম। আসলে খুব দেরি হয়ে গিয়েছিল তো, আমি অনেক আগেই কারটা রেখে দিয়েছিলাম সিটের উপর, জানতাম যাওয়ার সময় আর কথা হবে না। একদিন মিট করার ইচ্ছে রইল, ভালো থাকবে।